দেখ রঘু, বিয়ে কখনো করবে না বুঝলে। আমিও তো তাই বলি হুজুর, মা শুনে না। মিথু, তুই বেটা আস্ত মিথুক, তোর নিজেরই বিয়ে করবার খুব ইচ্ছে আছে। না হুজুর, আপনি আপনার পাশে ক্রিয়া করছে হুজুর, আমার কোনো ইচ্ছে নেই, মা শুনে না। মেয়ে তো ঠিক হয়ে গেছে, মা ঠিক করেছে হুজুর। হ্যাঁ রে রঘু, তোর তো এই বয়স, তোর কনের বয়স কত? 5 বছর। 5 বছর তুই ক্রিমিনাল, তোকে তো গুলি করে মারা উচিত। কি হবে? গুলি করবেন বললেন, কে খবর? কিল হওয়া হুজুর, বেটার কিন্তু দাম সব ঠিক হ্যাঁ। চলো যা বেটা, এই যাত্রায় বেঁচে গেলি, নে চ। হুজুর এখন বাঁচালেন, পরে মারবেন বলে, মানে হয় আপনার গুলিতে বাঘের পেটে। দরওয়াজা খোলো। আমার বন্ধুকে আসলে ভয় ছুটি উঠতে এলাম। এরকম দেখ, তুই মেয়েটি মেয়েটি ভেঙে গেছে হুজুর, একটু জল দে চোখে মুখে। হীরা সিং, হুজুর পালকে বেরা লোকের কথা তালাশ করো। বহুত আচ্ছা, কে তোমরা? পালকি বেড়া হুজুর, পালকি বেড়া হুজুর। থাকো কোথায়? রহিমপুর হাটে। যারা পালিয়ে গেল তারা কারা? ডাকাতি দল হুজুর, ডাকাতি। এই মেয়েটিকে আমি কিচ্ছু জানি না। কোথেকে নিয়ে এসেছো? আমরা কিচ্ছু জানি না হুজুর, ওরা আমাদের জোর করে ধরে নিয়ে এসেছে হুজুর। আচ্ছা ঠিক আছে, হাত নামাও।
रहीम हुजूर मालूम है तुम्हें रहीमपुर जी सरकार आज ही पता करो बहुत अच्छा हुजूर पालकी उठाओ मिल गया हुजूर बताओ रामनगर में जाका पड़ा था गांव के दो तीन घर से बहुत जेवर रुपया और फकीर चाची के ब्याह बीबी को लूट लिया और सब ने थाना में खबर दी है पुलिस डाकों का पता लगाने के लिए बहुत कोशिश कर रही है बल्कि बेरा लोग जो बताया वो सच है जी वो लोग डाकों के साथ वाले नहीं है रामनगर से 5 मील दूर रहीमपुर हाट से वो लोग जबरदस्ती अपने साथ ले गए थे तो ये फकीर की बीवी जी घर में है कोई जी फकीर का छोटा भाई और वो माँ है छोटे भाई को बुला लाओ बुलाया हुजूर वो रात तक यहाँ पहुंच जाएगा अच्छा ठीक है तुम जाओ अभी आराम करो बहुत अच्छा हुजूर हीरा सिंह हुजूर तो कल सुबह घर पहुंचा देना बहुत अच्छा हुजूर হুজুর বললেন হ্যাঁ
হুজুরের কোনো দোষ নাই, ডাকাতের হুজুরের কোনো ক্ষতি করে নাই, আর ওই পালকি বেহারারা শান্তাবে ক্ষতি করে নাই। তোর হুজুর বললে তোর হুজুর আবার ধোয়া তুলসি পাতা, বড় দাদায় ছেলে তো ওর বাপের কিছু জানতে আমার বাকি নাই। কি করে জানলে মাসি, কতক্ষণ কি তোমার মনে ধরেছিল? তুই কেন ডাকরা মুখ পড়া মশকরা করতেছো? আরে ঝেঁচে বিষ ঝাড়া দিব নে। তারপর হুজুর সিংজির দাড়ি গো আর বন্দুক দেখে বুড়ি তো ভয় পেয়ে গেল, আমরা তখন চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, বিশ্রাম করে গিয়ে যাকে আর রেখো। শোন, হাসারকে খবর দে।